বলছিস রোববার নয় একেবারে বুধবারে? হ্যাঁ তাতে কি হয়েছে? মাঝে তো মাত্র একটা দিন রয়েছে। হ্যাঁ তাই তো হবে গো, এই দেখো না বুধবার দিন বিয়ে, শুক্রবার দিন ফুলসজ্জে, তারপরে এই ড্যাং ড্যাং তোমার মনে যখন এতই দুঃখ তখন বিয়েটা লাগিয়েই দাও। হ্যাঁ কি বলো? শুক্রবারের মধ্যে কিন্তু সব শেষ হওয়া চাই, তারপরে একেবারে পাগল। এদিকে শনিবারের পরে তো আর ভালো দিন নেই বাপু, নতুন বউ নিয়ে আমি অদিনে আপনার বাড়ির বার হতে পারবো না। মা সে বলেছে আসবে, তুমি শনিবারই যাও। আচ্ছা বাড়ি পাহারা কি রায়চরণ ছাড়া হয় না? না শুধু কি বাড়ি পাহারা দেওয়া, এই চিঠিপত্র দেখে দেওয়া, তাছাড়া অনেক কাজ। তোমার সব কাজই কি রায়চরণ করবে? আমিও তো করতে পারি। না সে কথা না, আপাতত যখন তুমি আমি কেউ এখানে থাকছি না তখন ওকে একান্ত দরকার। আর লজ্জা কি, এখন তো আর কাছে পিঠে কেউ নেই, সব কথাই বলা যেতে পারে। জানো আমাকে ছাড়া না ওদের এক দণ্ডও চলে না। ওই যে গো যাদের বাড়িতে আমি কাজ করি। বাহ বেশ ঠাসা বিছানা তো। হ্যাঁ বালিশগুলো বেশ নরম, তোমার বাবা দিয়েছেন বুঝি। বেশ বেশ বেশ, এরকম বিছানা তো কখনো শুইনি। আর সারাদিন বিয়ের খাটাখাটুনি খেটে হা করে দেখছো কি, নিজের বিয়েতে নিজেকেই খাটতে হয়েছে, তা কদিন যে একটু আরাম করে নরম বিছানায় শোবো তার কি কোনো উপায় আছে? মা কেন কি গো, আমার বাবুরা যে কিছুদিনের জন্য কাশি চলে যাচ্ছে, এখন থেকে আমাকেই তো সব ভার নিতে হবে, তা সেই সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি কি নরম বিছানায় আরাম করে শুতে পারি? হ্যাঁ তুমি বলো না। না না সে লোকই রায়চরণ নয়। জানো এই যে আমাদের বিয়ে হচ্ছে না, এটা বাবুরা জানে না, বাবুদের বলিনি। কেন জানো, যদি শুনে আমার বিয়ে হচ্ছে তাহলে শনিবার দিন যাওয়া হবে না, যাওয়াটা পিছিয়ে যাবে। ওই যে বললাম না যে এখন থেকে ও বাড়ির সব ভার আমাকেই নিতে হবে। দাদাবাবু শুনছেন যে? দাদাবাবু দাদাবাবু এসছে গো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।